আমার প্রিয় নবম শ্রেণীর ছাত্র ছাত্রীরা, আজকে আমরা বাংলা ব্যাকরণ পড়ব। ব্যাকরণের যে বিষয়টা পড়ব তা হলো ধাতু ও প্রত্যয়। প্রথমেই আমরা ধাতু সম্পর্কে জানব। ধাতু কি? না, আমরা ক্রিয়াপদ জানি। ক্রিয়াপদের মূল রূপকে বলা হয় ধাতু। তার মানে ক্রিয়াপদটার যে অবিভাজ্য মূল অংশটা পাওয়া যায় তাকে ধাতু বলে। উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। যেমন ধরো, আমি পড়িতেছি। এই পড়িতেছি ক্রিয়াপদটার পর ভাঙলে আমরা কি পাই? পর যুক্ত ইতেছি। এই পর অংশটাই ধাতু, ইতেছি হচ্ছে বিভক্তি, ধাতু বিভক্তি। এই পরকেই বলা হলো ধাতু। তাহলে ধাতুটা জানলাম। ধাতু বিভিন্ন প্রকারের হয়। বিভিন্ন ক্রিয়াপদ তৈরির জন্য বিভিন্ন রকমের ধাতু আমরা দেখতে পাই। তাই এই বিভিন্ন ধাতুকে আমরা প্রধানত তিন ভাগে ভাগ করতে পারি, তিন প্রকারের ধাতু বলতে পারি। এক হচ্ছে মৌলিক ধাতু বা সিদ্ধ ধাতু, দুই হচ্ছে সাধিত ধাতু, তিন হচ্ছে সংযোগমূলক ধাতু। এবার জানবো আমরা মৌলিক ধাতু কাকে বলে। মৌলিক ধাতু হলো যে ধাতুকে বিশ্লেষণ করা যায় না, অর্থাৎ যে ধাতু স্বয়ং সিদ্ধ। তাই এটার নাম আরেকটা নাম সিদ্ধ ধাতু। যে ধাতুকে বিশ্লেষণ করা যায় না, অর্থাৎ যে ধাতু স্বয়ং সিদ্ধ, সেই সব ধাতুকেই মৌলিক ধাতু বলে। কিরকম ভাবে স্বয়ং সিদ্ধ? যেমন ধরো খাচ্ছি, এটা ক্রিয়াপদ, এর ধাতুটা কি খা। খা এই ধাতুটাকে কি আর ভাঙা যাচ্ছে, বিশ্লেষণ করা যাচ্ছে, যাচ্ছে না। যেমন বললাম হচ্ছে করছি, কাজটা করছি, এই করছি ক্রিয়াপদের ধাতু হচ্ছে কর, একেও বিশ্লেষণ করা যাচ্ছে না। এগুলোই হচ্ছে মৌলিক ধাতু। এরপর আমরা যাব সাধিত ধাতু। এক্ষেত্রে কিন্তু যে ধাতুকে বিশ্লেষণ করলে অন্য কোনো প্রত্যয় পাওয়া যায়, অন্য কোনো প্রত্যয় পাওয়া যায়, সেই ধাতুকেই বলা হয় সাধিত ধাতু। যেমন আমি উদাহরণ দিই একটা সাধিত ধাতুর, যেমন পড়াচ্ছেন ক্রিয়াপদ, এর ধাতুটা কি পড়া, তার সাথে ছেন বিভক্তি যুক্ত হয়েছে। এই পড়া ধাতুটাকে কিন্তু আমি বিশ্লেষণ করতে পাচ্ছি, কিভাবে? পর যুক্ত আ, আর একটা প্রত্যয়। তাহলে এই ধাতুটাই হচ্ছে সাধিত ধাতু। সাধিত ধাতুকে আমরা তিন ভাগে প্রধানত ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রযোজক ধাতু, একটা হচ্ছে নাম ধাতু, আর একটা হচ্ছে ধন্যাত্মক ধাতু। প্রযোজক ধাতু কাকে বলে? যে ধাতুর দ্বারা কাজটা নিজে না করে অন্যকে দিয়ে করানো বোঝানো হয় তাকেই বলা হয় প্রযোজক ধাতু। আমি এইভাবে বলতে পারি যে যে ক্রিয়াপদের দ্বারা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করানো বোঝানো হয় সেটা প্রযোজক ক্রিয়া, আর প্রযোজক ক্রিয়ার মূল রূপটাই প্রযোজক ধাতু। যেমন ধরো, শিক্ষক ছাত্রকে অঙ্ক করাচ্ছেন, এই করাচ্ছেন ক্রিয়াপদের ধাতু কি? না করা, তার সাথে ছেন বিভক্তি যুক্ত হয়েছে। এই করাটা হচ্ছে প্রযোজক ধাতু। আর এটা সাধিত ধাতু কেন? এটাকে বিশ্লেষণ করা যাচ্ছে, কর যুক্ত আ। তাহলে প্রযোজক ধাতু পেলাম। এবার যাব আমরা নাম ধাতু। নাম ধাতু কাকে বলে? কোন একটা নাম পদ, তার সাথে প্রত্যয় যুক্ত হয়ে সেটা ধাতুর মতো ব্যবহৃত হয়, তাকেই বলা হয় নাম ধাতু। যেমন ধরো, বাবা ছাত্রকে বেতালেন, মানে বেত দিয়ে মারলেন আর কি। এই বেতালেনটা ক্রিয়াপদ। ক্রিয়াপদটা কিভাবে তৈরি হয়েছে? বেত এই নাম পদটার সাথে আ প্রত্যয় প্রথমে যুক্ত হয়ে এটা একটা ধাতু তৈরি হলো, বেতা, তার সাথে লেন বিভক্তি যুক্ত হয়ে বেতালেন ক্রিয়াপদ তৈরি হলো। তাহলে এই বেতা ধাতুটা হচ্ছে নাম ধাতু। ঠিক আছে, এই হচ্ছে নাম ধাতু। এবার যাব ধন্যাত্মক ধাতুর মধ্যে। যদিও ধন্যাত্মক শব্দগুলো একটা নাম পদ, এটাকে আলাদা করা হয়েছে। তাহলে এই একটি ধন্যাত্মক বা অনুকারবাচক শব্দের সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে যে ধাতু তৈরি হয় তাকেই বলা হয় ধন্যাত্মক ধাতু। ধরো আমি একটা বাক্য বললাম, বাতাস সনসনালো। সনসনালো ক্রিয়াপদ এখানে। এই সনসনালো ক্রিয়াপদটাকে বিশ্লেষণ করলে এর ধাতু পাবো কি? সনসনা যুক্ত লো হচ্ছে বিভক্তি। এই সনসনা ধাতুটা হচ্ছে ধন্যাত্মক ধাতু। এটা সাধিত ধাতু, কেননা সনসন এই ধন্যাত্মক অব্যয়টার সঙ্গে আ এই প্রত্যয়টা যুক্ত হয়ে এই ধাতুটা পাওয়া গেছে। তাহলে আমরা আজকে
মৌলিক ধাতু আর সাধিত ধাতু সম্পর্কে এখন জানলাম, এরপর জানবো সংযোগমূলক ধাতু সম্পর্কে। আমরা ধাতু পড়ছি, এবার যাব সংযোগমূলক ধাতুতে। সংযোগমূলক ধাতু কাকে বলে? না, যে ধাতু সাধারণত একাধিক ধাতু বা নামপদের সঙ্গে ধাতু যুক্ত হয়ে যে ধাতু তৈরি হয় তাকেই সংযোগমূলক ধাতু বলে। আমি অন্যভাবে বলতে পারি যে সংযোগমূলক ধাতুকে বিশ্লেষণ করলে অন্য কোনো ধাতু বা কোনো নামপদ পাওয়া যায়। ঠিক আছে, সংযোগমূলক ধাতুকে বিশ্লেষণ করলে অন্য কোনো ধাতু বা নামপদ পাওয়া যায়। আমি এই সংযোগমূলক ধাতুকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে যৌগিক ধাতু আর একটা হচ্ছে যুক্ত ধাতু। যৌগিক ধাতুর ক্ষেত্রে একাধিক ধাতুর মিলনে যৌগিক ধাতু তৈরি হয়। সাধারণত একটি অসমাপিকা ক্রিয়ার ধাতু আর একটি সমাপিকা ক্রিয়ার ধাতু পাশাপাশি বসে যৌগিক ধাতু তৈরি হয়। সহজ করে বলতে গেলে বলতে পারি যে একটি অসমাপিকা ক্রিয়াপদ ও একটি সমাপিকা ক্রিয়াপদ পাশাপাশি বসে যে ক্রিয়াপদ তৈরি হয় সেটা যৌগিক ক্রিয়া। যেমন ছেলেটি বসে পড়ল, এটা বসে পড়লটা যৌগিক ক্রিয়া, এরই ধাতুটা হচ্ছে যৌগিক ধাতু। ঠিক আছে, তাহলে দুটো ধাতু দিয়ে যখন একটি ধাতু তৈরি হয় তখন তাকে বলা হয় যৌগিক ধাতু। পরেরটা হচ্ছে যুক্ত ধাতু। যুক্ত ধাতুর ক্ষেত্রে একটি নামপদ ও একটি ধাতু যখন একসাথে বসে একটি ধাতুর মতো ব্যবহৃত হয় তখন তাকে যুক্ত ধাতু বলে। আবার আমি ওই ক্রিয়াপদ থেকে যদি গুছিয়ে বলি তাহলে হয়তো তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। ক্রিয়ার সাথে তো আমরা সরগড়, যে আমি বললাম একটি নামপদের সঙ্গে একটি সমাপিকা ক্রিয়া, নামপদের সাথে একটা সমাপিকা ক্রিয়া বসে যখন একটি ক্রিয়াপদের মতো ব্যবহৃত হয়। যেমন সে নাচ করলো, নাচ একটা নামপদ, করলো তার সাথে একটা ক্রিয়া সমাপিকা ক্রিয়া, দুটো মিশিয়ে মনে হলো যে সে নাচল। তাহলে এই নাচ করলো প্রথম নামপদ আর করলো ধাতু, এই দুটো মিলিয়ে যে ধাতুটা তৈরি হলো তাকেই বলা হয় যুক্ত ধাতু। তাহলে একটি নামপদের সঙ্গে একটি ধাতু যুক্ত হয়ে যে ধাতু তৈরি হয় তা হলো যুক্ত ধাতু, আর একাধিক ধাতুর সংমিশ্রণে যে ধাতু তৈরি হয় তাই হলো যৌগিক ধাতু। আমরা ধাতু বিষয়টা এই পর্যন্ত জানলাম, মনে হয় তোমরা ভালো করেই ধাতুটাকে বুঝতে পেরেছ। এবার তোমরা একটু বই খুলে পড়লে এবং এর প্রশ্নগুলোকে দেখতে থাকলে ভালো মতো জেনে যাবে। এরপর আমরা পড়ব প্রত্যয় কাকে বলে। প্রত্যয় কাকে বলে? যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু প্রকৃতি বা শব্দ প্রকৃতির সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ বা নতুন ধাতু তৈরি করে সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে প্রত্যয় বলে। এবার কিভাবে নতুন শব্দ তৈরি করছে? যেমন ধরো রাবণ একটা শব্দ, তার সাথে স্নী প্রত্যয় যুক্ত করলাম, হয়ে গেল রাবণী। রাবণী মানে রাবণের ছেলে, পুরো নতুন শব্দ তৈরি হয়ে গেল। আবার নতুন ধাতুও তৈরি হতে পারে, যেমন ধরো ধাতুটা রয়েছে কর মানে বা পর, পর হচ্ছে ধাতু, তার সাথে আবার আর এক আ প্রত্যয় যুক্ত করলাম, হয়ে গেল পড়া। মানে তার সাথে যখন বিভক্তি যুক্ত হব সেটা হচ্ছে পড়াচ্ছেন, পড়ালাম, এরকম অন্যরকম ক্রিয়াপদ তৈরি হচ্ছে। তাহলে এই যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ বা নতুন ধাতু তৈরি করে সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকেই প্রত্যয় বলা হয়। এবার এই প্রত্যয় প্রধানত দুই প্রকারের, একটা হচ্ছে কৃত প্রত্যয় বা ধাতু প্রত্যয়, দুই হচ্ছে তদ্ধিত প্রত্যয় বা শব্দ প্রত্যয়। এবার এই ধাতু প্রত্যয় কাকে বলে? খুব সাধারণভাবেই বুঝতে পারছো, ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ বা ধাতু তৈরি করে তাকেই বলা হয় ধাতু প্রত্যয়। যেমন ধরো এই ধাতু প্রত্যয়ের মধ্যেও আবার সংস্কৃত প্রত্যয় আছে, বাংলা প্রত্যয় আছে। সংস্কৃত প্রত্যয়গুলোকে আমাদের একটু জেনে রাখতে হবে, উল্লেখযোগ্য কিছু সংস্কৃত প্রত্যয়। যেমন তব্য, ক্রি যুক্ত তব্য, ক্রি ধাতু, তার সাথে তব্য প্রত্যয় যুক্ত হয়ে কর্তব্য। অনিয়, দৃশ যুক্ত অনিয়, দর্শনীয়। সানচ, বৃত যুক্ত সানচ হলো বর্তমান। তারপরে হচ্ছে ধরো কয়তয়, ত গম যুক্ত কয়তয় গত, কয়তয় রশ্মি। একইভাবে শক যুক্ত তি শক্তি, অনট প্রত্যয় হতে পারে, গম যুক্ত অনট গমন। এই রকম কিছু সংস্কৃত কৃত প্রত্যয় খুব উল্লেখযোগ্য, যেগুলো দিয়ে তৈরি নতুন শব্দ তোমরা অবশ্যই শিখে রাখবে,
বইতে প্রচুর উদাহরণ দেওয়া আছে, ওগুলো একটু শিখে রাখবে। এরপর যাব আমরা তদ্ধিত প্রত্যয়, শব্দ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় বা শব্দ প্রত্যয়। শব্দের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে তাকেই বলা হয় শব্দ প্রত্যয়। যেমন ধরো বলা হলো যে ওই একটা উদাহরণ তোমাদের দিয়েছিলাম রাবণ যুক্ত স্নেহ, যেমন ধরো বললাম দনু যুক্ত স্ন দানব, স্ন প্রত্যয় যুক্ত হয়ে দনুটা থেকে তৈরি হলো দানব। এই কি বলবো প্রত্যয়টাকেই বলা হলো তদ্ধিত প্রত্যয় বা শব্দ প্রত্যয়। এই তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রেও সংস্কৃত প্রত্যয় আছে, বাংলা প্রত্যয় আছে, এমনকি বিদেশি প্রত্যয়ও আছে। এই প্রত্যয় যুক্ত হয়ে কিভাবে নতুন শব্দ তৈরি হচ্ছে সেটাও কিন্তু আমাদের জানতে হবে। এছাড়া আর এক রকমের প্রত্যয়ের কথা আছে যার নাম ধাত্ববয়ব প্রত্যয়, ধাত্ববয়ব প্রত্যয়। এই ধাত্ববয়ব প্রত্যয় কাকে বলে? শব্দ বা ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে যদি আবার একটা প্রত্যয়ই তৈরি হয়, আবার একটা ধাতুই তৈরি হয়, শব্দ বা ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে ধাতু তৈরি হলে তাকে বলা হয় ধাত্ববয়ব প্রত্যয়। দেখো ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে ধাতু তৈরি হচ্ছে আমি দেখিয়ে দিই। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এই ক্রিয়াপদের ধাতুটা কি? দেখা। এটা কিভাবে তৈরি হয়েছে? দেখ, এই ধাতুটার সাথে আ প্রত্যয় যুক্ত হয়ে দেখা এই ধাতুটা তৈরি হয়েছে। এই দেখা ধাতুটা তৈরি হলো যে আ প্রত্যয়টা যুক্ত হয়ে তাকেই বলা হয় ধাত্ববয়ব প্রত্যয়। আবার ঠিক একইভাবে আমি দেখব একটা নামপদের সঙ্গেও প্রত্যয় যুক্ত হয়ে একটা ধাতু তৈরি হয়েছে। যেমন ওই যে বেতালেন, এই ক্রিয়াপদটার ধাতু কি? না, বেতা। সেটা কিভাবে তৈরি হচ্ছে? বেত, এই নামপদের সঙ্গে আপ্রত্যয় যুক্ত হয়ে বেতা এই ধাতুটা তৈরি হচ্ছে। এই আপ্রত্যয়টা হচ্ছে ধাত্ববয়ব প্রত্যয়। এর সাথে সাথে আমরা একটু জেগে জেনে রাখবো কৃদন্ত শব্দ কাকে বলে আর তদ্ধিতান্ত শব্দ কাকে বলে। নামের দ্বারাই বুঝতে পারছো, কৃত প্রত্যয় যুক্ত হয়ে যে শব্দ তৈরি হয় তাকে কৃদন্ত শব্দ বলে। যেমন ক্রি যুক্ত তব্য কর্তব্য, কর্তব্যটা হচ্ছে কৃদন্ত শব্দ। আর শব্দ প্রত্যয় বা তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে যে শব্দ তৈরি হয় তাকে বলা হয় তদ্ধিতান্ত শব্দ। যেমন রাবণ যুক্ত স্নেহ রাবণী, রাবণীটা হচ্ছে তদ্ধিতান্ত শব্দ। প্রত্যয় সম্পর্কে মোটামুটি একটা ধারণা হলো। আমরা একটা দুটো বাংলা প্রত্যয়ের উদাহরণ তোমাদের দিয়ে দিতে পারি। যেমন ধরো বাংলা ক্রি প্রত্যয় বললাম, ধরো কাঁপ একটা ধাতু, তার সাথে অন প্রত্যয় যুক্ত হলো, এই অনটা বাংলা প্রত্যয়, কাঁপন, কাঁপন হচ্ছে। তারপরে ধরো খা একটা ধাতু, তার সাথে ইয়ে প্রত্যয় যুক্ত হলো, খাইয়ে, খুব খাইয়ে লোক। হ্যাঁ, এরকম বাংলা প্রত্যয়ও আছে। তাহলে প্রত্যয়ের বিষয়টা তোমরা জানলে, প্রত্যয় যোগে শব্দ যে তৈরি হচ্ছে সেগুলো একটুখানি বই থেকে বিশেষ বিশেষ উদাহরণগুলো আমি যেগুলো নামগুলো বললাম সেগুলো একটু পড়ে তৈরি হয়ে নেবে। আমার মনে হয় প্রত্যয় ধাতু এবং প্রত্যয় নিয়ে তোমাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে।